আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ঐতিহাসিক সামরিক চুক্তি হয়েছে, যার উদ্দেশ্যই চীনকে ঠেকানো। ফলে এই চুক্তি নিয়ে বিশ্ব গণমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য আমেরিকা যেভাবে ন্যাটো জোট তৈরি করেছিল, এবারও সেই একইভাবে চীনকে ঠেকাতে তিন দেশ চুক্তি করল। চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করে দিবে আমেরিকা। আবার এই চুক্তিতে প্রচণ্ড খেপেছে আমেরিকা এবং ব্রিটেনের ঘনিষ্ঠ বন্ধু ফ্রান্স। ফ্রান্সের দাবি, আমেরিকা পিছন থেকে পিঠে ছুরি মেরেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা এবং ব্রিটেনের সাথে সামরিক চুক্তি করায় চীন এবং উত্তর কোরিয়া তাদের ব্যালিস্টিক মিসাইল অস্ট্রেলিয়ার দিকেও তাক করে রাখবে। অর্থাৎ আমেরিকার ফাঁদে পা দিয়ে অস্ট্রেলিয়া চীন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার তালিকায় পড়ল। কিন্তু কেন অস্ট্রেলিয়াকে বেছে নিচ্ছে আমেরিকা এবং ব্রিটেন? এই চুক্তিতে অস্ট্রেলিয়ার ভৌগোলিক গুরুত্ব এবং ওই অঞ্চলে কি উত্তেজনা তৈরি হবে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। আমেরিকার সাথে চীনের দূরত্ব অনেক, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে দূরত্ব কম। তাই অস্ট্রেলিয়াকে ব্যবহার করে এই অঞ্চলের অবস্থান শক্ত করেছে আমেরিকা। আর ব্রিটেনের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্কও ঘনিষ্ঠ। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এখনও অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান। তবে এই চুক্তির তীব্র সমালোচনা করেছে চীন। চীন এই চুক্তিকে চরম দায়িত্বজ্ঞানহীন এবং সংকীর্ণ মানসিকতা হিসেবে আখ্যায়িত করেছে। এই চুক্তির আওতায় আমেরিকা এবং ব্রিটেন অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে। চুক্তিটিকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনকে ঠেকানোর একটি উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। এই অঞ্চলে বহু বছর ধরেই সংকট বিরাজ করছে এবং এর জের ধরে উত্তেজনাও রয়েছে তুঙ্গে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার ওই জোট আঞ্চলিক শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে, সেই সাথে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতাকেও জোরদার করছে। চীন ওই দেশ তিনটির তীব্র সমালোচনা করে স্নায়ুযুদ্ধের মানসিকতা হিসেবে আখ্যায়িত করেছে। দেশ তিনটি তাদের নিজেদের স্বার্থেরও ক্ষতি করছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতেও একই মনোভাব ব্যক্ত করে তিন দেশের জোট বিরোধী সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে। চীনের গ্লোবাল টাইমস পত্রিকা বলছে, অস্ট্রেলিয়া এখন চীনের একটি প্রতিপক্ষে পরিণত হয়েছে। অন্যদিকে আমেরিকা গত 50 বছরের মধ্যে এই প্রথম তাদের সাবমেরিন প্রযুক্তি অন্য কাউকে দিচ্ছে। এর আগে তারা এটি শুধু ব্রিটেনকেই দিয়েছিল। আর এই চুক্তি মানে হলো অস্ট্রেলিয়া এখন পরমাণু চালিত সাবমেরিন তৈরি করতে পারবে, যা প্রচলিত সাবমেরিনের থেকে অনেক বেশি দ্রুতগতির এবং একে চিহ্নিত করা আরও কঠিন। এ ধরনের সাবমেরিন কয়েক মাস পানিতে ডুবে থাকতে পারে এবং দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। যদিও অস্ট্রেলিয়া বলছে সাবমেরিনে পরমাণু অস্ত্র বহনের কোনো পরিকল্পনা দেশটি নেই। অকাস নামে নতুন চুক্তিটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তারা যদিও চীনের নাম উচ্চারণ করেনি, তবে তিন নেতাই ওই অঞ্চলের নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষায়, যা ক্রমাগতই বাড়ছে। তিন দেশ ঘোষণা করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং উন্নতি নিশ্চিত করা এবং মূল্যবোধ সুরক্ষার জন্য সমমানসিকতার জোট আর অংশীদার হিসেবে এই তিন দেশের জন্য ঐতিহাসিক সুযোগ। এই মুহূর্তে বিশ্বে হাতে গোনা অল্প কয়েকটি দেশের কাছে পরমাণু সাবমেরিন আছে। বিশ্লেষকরা বলছেন, অকাস নামে নতুন চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিন দেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থা। এর অর্থ হল অস্ট্রেলিয়া হবে পরমাণু সাবমেরিনের সমৃদ্ধ সপ্তম দেশ। এর পাশাপাশি দেশটি সাইবার সক্ষমতা এবং সাগরতলেও কাজ করার নানা প্রযুক্তি পাবে। তারা দেখাচ্ছে যে
তিন দেশ চীনের আগ্রাসী মনোভাবের প্রতি উত্তর দিতে একটি পরিকল্পনা আটছে। বরিস জনসন বলছেন, চুক্তিটি বৈশ্বিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জায়গাগুলোতে উত্তেজনা ছড়ানোর জন্য চীনকে দায়ী করে আসছিল পশ্চিমারা। চীন ওই অঞ্চলে তার শতবর্ষের পুরাতন অধিকার আছে বলে দাবি করছে এবং এর পক্ষে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছিল। আমেরিকাও তার মিত্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের স্বার্থ সুরক্ষায় সামরিক উপস্থিতি জোরদার করেছে। এখন অস্ট্রেলিয়ার সাবমেরিন স্টেশন থাকা মানে ওই অঞ্চলে আমেরিকার প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। চীন অস্ট্রেলিয়ার বড় বাণিজ্যিক অংশীদার এবং অতীতেও দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে চীনের উইঘুরদের বিষয়ে অস্ট্রেলিয়ার অবস্থান, টেলিকম কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে প্রযুক্তি নিষিদ্ধ করা এবং করোনা ভাইরাস মহামারীর তদন্তে সমর্থন দেওয়া নিয়ে তাদের রাজনৈতিক সম্পর্কে ভাঙন ধরেছে। তাছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের অবকাঠামো বিনিয়োগ ব্যাপক বাড়ানো নিয়েও পশ্চিমারা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তারা চীনের কিছু ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েও ক্ষুব্ধ ছিল, যেমন গত বছরেই চীন অস্ট্রেলিয়ার মদের উপর কর বাড়িয়েছিল 200% পর্যন্ত। চুক্তি ব্যাপারে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিংকেন বলেছেন, চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সুরক্ষার পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা। তবে ফ্রান্স নতুন চুক্তির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এই চুক্তির কারণে অস্ট্রেলিয়া 12টি সাবমেরিন নির্মাণের জন্য ফ্রান্সের সাথে যে $50 বিলিয়ন চুক্তি করেছিল তা বাতিল হয়ে গেছে। এটা সত্যি অর্থেই পিছন থেকে আঘাত, এমনটাই মনে করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা অস্ট্রেলিয়ার সাথে একটি আস্থার সম্পর্ক তৈরি করেছিলাম, কিন্তু সেই আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে ফ্রান্সের ক্ষোভের কারণ তারা বুঝতে পারছে, কিন্তু চুক্তির আগে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। প্রিয় দর্শক, আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার এই চুক্তি বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। দক্ষিণ চীন সাগর ইস্যুতে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।